হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, তো আজকে আমি একটা ব্যক্তিগত কাজের জন্য চলে এসেছি সিঙ্গুরে। সিঙ্গুরে একটা কাজ, ছোট্ট কাজ আছে। তো সিঙ্গুর জায়গাটার নাম আমরা সবাই জানি, মানে বলা যেতে পারে পশ্চিমবাংলার ওয়ান অফ দি মোস্ট ফেমাস জায়গা হলো সিঙ্গুর। নট অনলি পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ এই সিঙ্গুর জায়গাটা নামে, মানে এই সময়ের সব থেকে চর্চিত জায়গার নামের মধ্যে অন্যতম নাম হলো এই সিঙ্গুর। বাংলার পালাবদল হয় এই সিঙ্গুরকে ঘিরে, তো সেই দিকে আমি বেশি যাচ্ছি না। তো সিঙ্গুর বলতেই আমরা জানি হচ্ছে এই টাটা কোম্পানি এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে যাওয়ার সময় সেই যে ফ্যাক্টরি সাইট, সেটাকেই আমরা সিঙ্গুর চিনি। কিন্তু সিঙ্গুর শহরটা বা সিঙ্গুর যে মফস্বল গ্রামীণ এরিয়াটা, সেইটা কেমন দেখতে সেইটা আমরা খুব একটা দেখিনি, জানি না। তো আজকে যখন এই কাজের জন্য এখানে এসেছি, তো মনে হলো যাই ঘুরে দেখি একটু জায়গাটা কেমন। তো চলো, তোমরাও আমার সঙ্গে থাকো। সিঙ্গুর স্টেশন রোড ধরে এখন আমি যাচ্ছি। পাশেই এটা একটা স্কুল, বড় স্কুল এখানে দেখতে পাচ্ছি। তো বেশ বড় এলাকা একটা। এটা হলো সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক গার্লস হাই স্কুল, এবং এদিকে হলো এই সিঙ্গুরের যে মেন রাস্তা সেটা দিয়ে যাচ্ছি, সেখানে বাজার এরিয়া এটা। আর এটা হলো বয়েজ স্কুল। এটা হলো সিঙ্গুরের স্কুল মোড়। সিঙ্গুর স্কুল মোড়ের এই রাস্তা মেন রোড, আর দুপাশে সব দোকান বাড়ি আছে, বেশ জমজমাট আছে এখানে। বাজার পড়তো, বিভিন্ন জিনিসের দোকানপত্র আছে এখানে সিঙ্গুর বাজার। আমি এখন লেভেল ক্রসিংয়ের সামনে এসেছি। ওই দূরে হলো সিঙ্গুর স্টেশন, ওখান থেকে নেমেছিলাম। এদিকটা সিঙ্গুর বাজার ঘুরে এই লেভেল ক্রসিংয়ের কাছে এসেছি। ওই দিকটা হলো, এখানে দেখা যাচ্ছে, ওই দিকটা হলো শেওড়াফুলি, আর এইদিকে এই যে ট্রেন আসছে এদিকটা হলো তারকেশ্বর আরামবাগ গোঘাট। সিঙ্গুর বলতে ভাবি আমরা একটা গ্রাম, কিন্তু এখানেও কিন্তু ফ্ল্যাট আছে, দেখতে পাচ্ছেন বড় বড় ফ্ল্যাট আছে। তো শুধু একটা গ্রাম নয়, কিন্তু সিঙ্গুরে একটা মফস্বল টাউন বলা যেতে পারে। না এলে বোঝা যায় না ভেতর সাথে কীরকম কী আছে। সামনে দেখা যাচ্ছে বেশ উঁচু উঁচু দূরে অনেকগুলো ফ্ল্যাট বাড়ি। তো সিঙ্গুরেও যে ফ্ল্যাট আছে, এখানেও মানুষ ফ্ল্যাটে থাকে, তো সেটা ভেতরে এলে তবেই বোঝা যায়, জানা যায়। এখন ছোট রাস্তার ভেতর দিয়ে আমি যাচ্ছি, যেখানে বসত এরিয়া। তো সেখানে সব সুন্দর সুন্দর বাড়ি আছে চারদিকে, তো সেখান থেকেই আমি যাচ্ছি এখন ভেতরের রাস্তা দিয়ে। শান্ত পরিবেশ এখানে, খুব ভালোই লাগছে দেখতে জায়গাটা।
এখন যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এটা এই ডান দিকে হলো বৈদ্যবতী শাওড়াফুলি, আর এই দিকটা চলে যাচ্ছে তারকেশ্বর। তো শ্রাবণ মাসে যখন সবাই কাঁধে জল নিয়ে আসে তো এই রাস্তা ধরেই সবাই যায় প্রসেশন করে তারকেশ্বরে, বাবা তারকনাথের মন্দিরে। আমার সিঙ্গুরের কাজ হয়ে গেছে, এখন আবার স্টেশনে চলে এসেছি বাড়ি ফেরার পথে। তো বেশ ভালোই লাগলো ছোট্ট একটা জায়গা ঘুরে দেখতে। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের জন্য ভিডিও এই পর্যন্ত।